আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আল্লাহর খলিলকে আল্লাহ এত محبت করতেন আল্লাহ পাক কোরআন কারিমে কোন জায়গায় আল্লাহ রাসূলকে নাম ধরে রাখেন নাই ইয়া মুহাম্মদ বলেন নাই ইয়া আহামদ বলেন নাই এক এক জায়গায় এক এক সুন্দর সুন্দর সিফাতে নাম দিয়ে রাখছেন ইয়া না নবী

অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহকে এই কারিমা নাজিল করেন নাই যে আমার নবীর উপরে আমি রহমত বর্ষণ করি আমার ফেরেস্তারা তার জন্য ইস্তাকার করে ও দুনিয়ার মানুষ তোমরাও আমার নবীর উপরে ও সালাম পেশ করো অন্য কোনো নবীর শান আল্লাহ এই আয়াত নাজিল করেন নাই একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর খলিলের সানে আল্লাহাকে আয়তে কারিমা আজিল করছেন এখানে দেখেন আল্লাহাক কত সুন্দর করে ডাক দিয়েছেন ইয়াল মুদাসির আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গা রে হেরার মধ্যে জিবরিল আলহি দেখছেন জিবরিল আলহি সাল্লামকে সচুরতে আল্লাহ রসুল জীবনে দুইবার দেখছেন কয়বার জিবরিল আলহিসের আসল সুরতে নবী জীবনে দুইবার দেখছেন একবার দেখছেন গারে হেরার মধ্যে যেদিন সর্বপ্রথম মহিনাজিল আরেক দিন দেখছেন নবী সাল্লাহ যখন মেয়ারাজে যান মেজের রাত্রিতে দুইবার স আকৃতিতে দেখছেন নবী সল্লাহর সলাম বলেন রায় তো জিবরেল আলাইহিসলাম আলাইহি সিত্তো মিয়া জানা আমি জিব্রায়েলকে দেখলাম জিব্রায়েল এর শত বিশাল বিশাল দানা সোহান আল্লাহ এত বড় বড় ডানা এই ডানাগুলো দিলে আসমান জমিন ভর্তি হয়ে যায় সোহান আল্লাহ এরকম দানাওয়ালা জিবরেলকে প্রথম যখন দেখছেন আল্লাহ রসুল সল্লাহর সলাম ভয় ভাই গেছেন ভয় পেয়ে বাড়িতে এসে বলতেছে খাদি যারে জাম মেলু রে আমার কাছে খুব ভয় লাগতেছে আমার কাছে খুব ভয় লাগতেছে আমার চাদর দেওয়া কম্বল যা আছে তাই দেওয়া আমার জ্বর আসতেছে আম্মাজান খাদি যা বুঝতে পারছেন বুঝতে পারছেন উনি তো এমন ব্যক্তি না আমি আমার স্বামী হবার পর থেকে দেখতেছি উনি সাধারণ কোনো মানুষ না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে কোন নবুতরা সালত আসছে সোহার আল্লাহ বললেন যে ঠিক আছে আপনি শান্ত হন কম্বল দিলেন শুয়ে রয়েছেন। কয়েকদিন ধরে খালি ভয়ে বয়ে আছেন কম্বল তো গায়ে দিয়ে শুয়ে থাকেন আল্লাহ আরব্দ আলমিন আরশে আজিম থেকে ডাক দিলেন ইয়া আই ও জিবরাইল দেখে বয় পাওয়া চাদর গায়ে দেওয়া শুয়ে থাকা আমার বন্ধুটা আল্লাহ হাসে যে আমার বন্ধু মাত্র জিবরাইল একটা দেখি ভয় পেয়ে গেলে যে দায়িত্ব দিতেছে এতো বিশাল এক দায়িত্ব এতকে আরো বিশাল বিশাল সাগরের দেবতার সামনে আসবো আর মাত্র জিবরাইল একটা দেখি ভয় পেয়ে গেছে আল্লাহ পাক হাসিয়েছে কত সুন্দর করে ডাক দিবেন দেখেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির ও সাদরগায়ে দেওয়াস হয়ে থাকা আমার দোস্ত আমার বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুম ফাআমজির কম্বল ফালাই দেন কম লাভ মেরে দাঁড়াই যান উঠে যান আপনাকে আমি আল্লাহ যে মহান দায়িত্ব দিছি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে এই দায়িত্ব পালন করা যায় না এই দায়িত্ব এত কঠিন কদিন পরে শরীরে রক্ত ঝরব কদিন পরে এই মাতৃভূমি ছেড়ে মক্কা মক্কার রমা থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে ইয়াসরেবে চলে যেতে হবে কত জুলুম নির্যাতন অত্যাচার এই শরীরের উপর দিয়ে আসবে এই মানসিক অবস্থার উপর দিয়ে আসবে সব মোকাবেলা করে করে আমার এই রিসালাতের দায়িত্ব পালন করা লাগবে এইভাবে কম্বল বিছানার মধ্যে শুয়ে থাকলে দায়িত্ব পালন হবে না কুম পান যে রাসূল আপনি উঠেন দাঁড়ায় যান তারা কি করবেন ফা আনজের দুনিয়ার মানুষকে আপনি সতর্ক করেন কিসের থেকে সকল মুফাসসিরিনে کرام বলেন ফা আনজের আনে শিরকে দুনিয়ার মানুষকে আপনি শেরেক সম্পর্কে সতর্ক করেন সেরেক সম্পর্কে আপনি সতর্ক করতে থাকেন আপনার এটা এক নম্বর কাজ ওয়া রাব্বাকা ফাকাব্বির আর আপনি আপনার রবের তাকবীর দিয়ে আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন কিভাবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন ফাকাব্বির বিত তাওহীদ আপনি জমিনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে তাওহিদের দাওয়াতের মাধ্যমে প্রচার প্রসারের মাধ্যমে আপনি জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব করবেন আল্লাহর কায়েম কায়েম করার মাধ্যম হলো আল্লাহর করা। তাওহিদের প্রচার প্রসার করা তাওহিদের দাওয়াত দেওয়া মানুষকে তাওহিদ বোঝানো এটা নবীওয়ালা কাজ নবীওয়ালা দাওয়াত এক নম্বর দাওয়াত নবীওয়ালা কাজ ছিল তাওহিদের দাওয়াত দেওয়া শির সম্পর্কে মানুষকে সতর্ক করা আর এর মাধ্যমে কি হবে আপনার কাপড়টা পবিত্র করেন এখানে কাপড় মানে গায়ের জুব্বা না সকল মুফা সেরিনেকার বলেন এখানে সিয়াবাকা মানে কালবাকা সিয়াবাকা মানে কালবাকা আপনার অন্তরটা পবিত্র করেন অন্তর পবিত্র হবে কেমনে তাওহিদ অন্তরে ঢুকলে শিরিক অন্তর থেকে দূর হইলে ওই অন্তরটা হয়ে যায় কালবে সালিম সুবহানাল্লাহ ওই অন্তরটা পবিত্র অন্তর সুস্থ অন্তর অন্তরে যদি শিরিক ঢুকে অন্তর হয়ে যায় নাপাক এজন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল মুশরিকুনা নাজাছুন ও ইমানদাররা মুশরিকরা নাফাক কারণ মুর্শিকের কালবেের ভিতরে সেরেক ঢুকছে। এই জন্য মুর্শিকের নাপাক না আর যখন সিরিক দূর করে তাওহিদ ঢুকবে অন্তর হয়ে যাবে সুস্থ অন্তর অন্তর পাক এই জন্য আমার ভাইরা এবং বোনেরা তাওহিদ তে হলো নবীওয়ালা এক নম্বর কাজ এজন্য আমাদেরকে তাওহিদ বোঝা লাগবে তাওহিদ জানা লাগবে তাওহিদের আমল করতে হবে তাওহিদের দাওয়াত দিতে হবে দাওয়াতের বিষয়বস্তু হবে আল্লাহর তাওহিদ দুনিয়ার মানুষকে প্রথম আমি নিজে তাওহীদ বুঝবো। তারপরে এই তাওহীদের দাওয়াত আমার পরিবারে ছড়াই দেব পরিবারের সবাইকে তাওহিদ বুঝাব লোকমান আলহ সালাম সর্বপ্রথম দাওয়াত দেন ছেলেকে কি ইয়া বুনাইয়া লা তো শিরিক বিল্লাহ ইন্নাস শিরকা ও আমার ছেলে খবরদার জীবনে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কোনো দিন শিরিক করিও না কারণ শিরিকটা হলো সবচাইতে বড় জুলুম এর থেকে বড় জুলুম জমিনে আর নাই কারণ আল্লাহর খাই আল্লাহর পরি আল্লাহর সব ব্যবহার করি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়ার সব নিয়ামত ভোগ করি আল্লাহ ছাড়া অন্যের এবাদত করা এটার চেয়ে বড় নিম খারামি বড় জুলুম জমিনে আর নাই এই জন্য পরিত্যাগ করা সবচেয়ে বড় দুর্নীতি যে নামাজ পড়ে না সে সবচেয়ে বড় কার সাথে দুর্নীতি করে আল্লাহ সাথে দুর্নীতি করে আর লোকটা আল্লাহর সাথে দুর্নীতি করে তার দুনিয়ার মানুষের সাথে দুর্নীতি করা তার জন্য কোনো বিষয়ে না কারণ যে আল্লাহর সাথে দুর্নীতি করে তো আমাদের সাথে দুর্নীতি করতে তার অসুবিধে কি কারণ আল্লাহর সাথে দুর্নীতি না করলে কোনো আল্লাহর বান্দা বান্দি ছাড়তে পারে না এই জন্য লোকমান আলী সালাম দেখেন সর্বপ্রথম কি শিখাইছে ছেলেকে তাওহিদ শিখাইছে খবরদার সেরেক করা যাবে না অর্থাৎ সির্কের জ্ঞান দিছেন সিরকের বিপরীতটাই হলো কি তাওহিদ এই জন্য পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে তাওহিদ শিখাইতে হবে এরপরে আস্তে আস্তে আমার চতুর্দিকে আমার সমাজ আমার আস্তে আস্তে আত্মীয় স্বজন চতুর্দিকে সবাইকে আস্তে আস্তে তওহিদের দাওয়াত দেওয়া লাগবে এবং এই শিরিক মুক্ত একটা তৌহিদি সমাজ যখন হয়ে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন সোহান আল্লাহ আজকে সারা পৃথিবীতে নিরাপত্তাহীন মুসলিম হইলাম আমরা আল্লাহর জমিনে সব ছাইতে নিরাপত্তাহীন মানুষ মুসলিমেরা পৃথিবীর যেখানে নির্যাতিত হচ্ছে কারা আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের মুসলিম তুমি করো আল্লাহ ইহুদি নাসারা মুসিকদের জুলুম নিপীড়ন থেকে আল্লাহ হেফাজত করো দোয়া করি না দোয়া করা দরকার দোয়া করি কিন্তু আল্লাহ পাক আগেই বলে দিছেন। যে বান্দা আমার নিরাপত্তা কতক্ষণ থাকবে তারপরে কখন উঠে যাবে এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন সুরা আলা আমের বিরাসিম্রাায়ত আল্লাহ পাহাকা স্পষ্ট করে বলছেন। আল্লাহদি আমানু ওয়ালাম িয়াল বিছু, ইমান আহম বিজুলমিন, ওলাইকা আহমল আমন ওয়াহম মহতাদূন আল্লাহর বললা আলামীন বেলান্জরা ইমান এ ওয়ালাম ইয়েল বিছু। ইমান আহম বিজুলমিন। তাদের ইমান শিরকের সাথে মিশ্রিত করে নাই। ইমানটা সেেখ মুক্ত। এই মানুষগুলা উলা ইকালাহমুল আমন এই মানুষগুলাকে নিরাপত্তা দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আল্লাহর জমিনে যতদিন মুসলিমেরা শেরেখ মুক্ত ইমানের অধিকারী ছিলেন ততদিন সারা পৃথিবীর নেতৃত্ব দিছেন মুসলিমেরা যখনই আস্তে আস্তে মুসলিমদের তওহিত নষ্ট হয়ে গেছে মুসলিমদের ভিতরে শেরিক ঢোকা শুরু হয়েছে। আস্তে আস্তে আল্লাহ রব গুলা মুসলিম মুসলিমার সমস্ত নিরাপত্তা আল্লাহ তুলে নিছেন এই জন্য আজকে সারা দুনিয়াতে নির্যাতিত নিষ্পেষিত জুলুমের শিকার এই মুসলিম এই জন্য মুসলিম আবার নিরাপত্তা পাইতে হলে মুসলিম করণীয় মুক্ত ইমানের দিকে ফিরে আসা যখনই শিরেক মুক্ত ইমানের দিকে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিন আবার পৃথিবীতে মুসলিম ওম্মার নেতৃত্ব আবার কায়েম করে দিবেন সারা পৃথিবী মুসলিমদের বয়ে থরথর করে কাঁপবে আল্লাহ রসুল বলছেন পাক আমাকে দিয়ে মুর্শিকদের অন্তরে এমন ভীতি তৈরি করে হাজার দূরে সেই শাম সেই সিরিয়া সেই পারস্য সেখানকার লোকেরা মুসিকেরা আমাকে মদিনে আমি বসে থাকে আমার ভয়ে থরথর করে কাঁপে সুতরাং এই ভয় ভীতি তৈরি করে মুসলিমদের আবার সেই ঐতিহ্য মুসলিম নেতৃত্ব সারা পৃথিবীতে কায়েম করতে হলে সেরেক মুক্ত তাওহিদ ইমান লাগবে কারণ মুসলিমের শক্তি হলো ইমান এই শক্তি তত বেশি হয় যতদিন যত বেশি তাওহিদ থাকে যখন ইমানের ভিতরে সেরেক ঢুকে আস্তে আস্তে এই শক্তিটা দুর্বল হয়ে যায় এই জন্য আমার ভাইয়ের আক বোনেরা আমি আর আলোচনাদের দীর্ঘায়িত করব না তো মূল কথা এটা যে আমরা সবাই তাওহিদবাদী মুমিন হব আমরা প্রকৃত তাওহিদ মুসলিম হব তাওহিদ কে জানবো তাও কে বুঝবো হিদের এক একজন দায়ী হব আমরা সমাজের সর্বস্তরে সব মানুষের কাছে হিদের দাওয়াত পৌঁছাই দিব আমরা সব সময় বলি এই কথাটা আমার সম্মানিত ভাই ও বোনেরা আমরা কোনো দলের কোন ব্যক্তির কোন আলেম ওলামার আমরা বিরুদ্ধে নই আমরা দুইটা জিনিসের বিরুদ্ধে আমরা শিরকের বিরুদ্ধে আমরা বেদাতের বিরুদ্ধে আমরা তাওহিদের পক্ষে আমরা সুন্নতের পক্ষে তাওহিদ আছে যেখানে আমরা আছি সেখানে সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে শিরিক আছে যেখানে আমরা নাই সেখানে সে যদি আমার আব্বাহ হয় যদি আমার আব্বাও সেরেক পরে আমার বড়ো হুজুরও সেরেক করে। যত বড়ো ব্যক্তি সেরেক করুক ওই শিরিকের সাথে আমরা নাই আমরা বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে আমাদের সাথে কোনো ব্যক্তির কোন দলের কোনো আলে মোলামার কারো কোনো দ্বিমত নাই কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই কিছুই নেই আমাদের বিদ্বেষ বিরোধটা হলো আমরা সিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে আমরা তাওয়াতি সেরেক মুক্ত তাওহিদি ইমান এবং আমল বেদাত মুক্ত সুন্নতি ইমান এবং আমল যে আমাদের জীবনটা তওহিত দিয়ে সাজাইতে হবে সুন্নদ দিয়ে সাজাইতে হবে আমাদের জীবনের সর্বস্তর থেকে শির এবং বেদাত দূর করা লাগবেই এটাই হলো আমাদের দাওয়াত এই জন্য আমার বাইরে আমরা এই কথাও সবসময় বলি যে আমরা কোনো মাঝহাবের বিরোধীও নই আমরা কোনো মাঝহবের বিরোধী নই আমাদের উদ্দেশ্য না যে বাংলাদেশ থেকে হানাফি মাজাব বিলুপ্ত করে দেওয়া বা আমরা হানাফি মাজাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটাও আমাদের উদ্দেশ্য নয় আমরা কোথাও কোনো জায়গায় কোনো মাঝাবের বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা কোথাও কোনো আলোচনা করি না আমরা আমাদের আলোচনা হলো আমাদের দাওয়াত হলো যে ভাই সেরেক ছাড়েন বেদাত ছাড়েন তাওহিদ বুঝেন তাওহিদ মানেন সুন্নত মানেন সুন্নত দিয়ে আপনার নিজেকে সাজান আপনার পরিবারটা সাজান সমাজটা সাজান এটাই হলো আমাদের মূল দাওয়াত কিন্তু আপনি ছাড়েন ছাড়ি আপনি লা মাজাবি হয়ে যান অমুক হয়ে যান তমুক হয়ে যান এটা আমাদের দাওয়াত না আমরা বলি আপনি হানাপি মাজাবে থাকেন কিন্তু হানাপি মাজাবে সেরেক নাই বেদাৎ নাই হানাপি মাজাবের নাম দিয়ে আমরা মাঝে মাঝে বেদাত কিন্তু সাধারণ মানুষ মনে মনে করে হানাফি যাবে আছে মনে বেদাত এটাও হানাফি যাবে আছে কিন্তু আসলে এগুলো হানাফি মাঝাবে নাই এগুলো হানাফি মাঝাব বাহিরের জিনিস এজন্য আমরা শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে হানাফি ভাবের বিরুদ্ধে না এই কথা স্পষ্ট করে দিবেন সবার কাছে এলাকায় এই দাওয়াত পৌঁছাই দিবেন ভাই আপনি হানাফি মাজাব অনুসরণ করেন হানাফি মাজাবি থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি সেরেক ছাড়েন বেদাত ছাড়েন কারণ হানাফি মাজাবে সেরেক নাই বেদাত নাই হানাফি মাজাব সেরেক মুক্ত বেদাত মুক্ত সিরিক এবং বেদাতের বিরুদ্ধে যে বাইটা নামাজ পড়ে না যে বাইটা একেবারে নামাজে পড়ে না এক অক্ত পড়ে না মাঝে মাঝে শুক্রবারে হাজিরা দেয় উনি কোন মাজাবের অনুসারী বলেন তো দেখি যিনি পাঁচ ওক্ত নামাজ পড়ে না শুক্রবারে যায় তাহলে উনি কোন মাজাবেন উনি কি সাফি মা মালিকি মালেকি হাম্বলি যাবেন আমবলি মাঝাবেন হানাফি মাঝাবেন হানাফি কি আছে যে প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই এটা বলা আছে তাহলে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না উনি হানাফি নন উনি হানাফি মাজাব মানে না উনি কোন মাজাবে মানে না উনি নামাজ উনি হলেন কি লা মাযহাবি উনার কোন মাযহাবে নাই উনি যদি Hanafi মাযহাব মানেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তো না উনি যদি Shafi মাযহাবও মানতেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন উনি যদি Hambali মাজাব মানতেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগতোই তো উনি কোনো পাঁচ ওয়াক্ত নামাজে পড়েনা অর্থাৎ উনি কোনো মাযহাবের ধার ধারে না কিন্তু যারা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের এই আমলগুলো যে কোনো এক মাযহাবে না এক মাযহাবে আছে যিনি হাত এখানে বানছেন এটাও এক মাজাবে না এক মাজাবে আছে যিনি নাবের নিচে বানছেন ওনার তো এক মাজাবে না এক মাজাবে আছে আছে না চার মাজাবের ভিতরে সব আমল আছে আর যিনি নামাজে পড়েন না ওনারটা কোনো মাজাবেই নেই এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমরা সবাইকে আমরা মনে করি সব মুসলিম আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিরোধ নাই দ্বিমত নাই আমরা সবাই সেরেক মুক্ত হব বেদাত মুক্ত হব আমরা তাওহিদ এবং সুন্নতের পতাকাদারি হব তাহলে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না এই জন্য আমরা মনে করি যে ভাই হাত নাবেন নিচে বাদে উনিও আমার ভাই যিনি আমিন আসতে বলেন উনিও আমার ভাই ওনার নামাজ হবে না আমরা কখনো এই কথা বলি না আমরা নামাজ পড়া দরকার নামাজে নাই আবার এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজেরা নিজেরা যদি এগুলো করি তো বেনামাজি যিনি উনি কবে যে আলহামদুলিল্লাহ নামাজ পড়ি না তো অনেক ভালোই হয়েছে মসজিদে যাইনি তো অনেক ভালোই হয়েছে মসজিদে গেলে খালি এর বিরুদ্ধে কয় এর বিরুদ্ধে কয় এরা দলাদলি দলি করে ঝগড়াঝাটি করে তার থেকে মসজিদে যায় না তো অনেক ভালোই আছে ওই গল্পের মতো যে এক মসজিদে নাকি গরু ঢুকছে এখন ইমাম সাহেব গরু দৌড়াইতে দৌড়াইতে এক বাড়িতে যায় উঠছে বাড়িতে যায় উঠার পরে বাড়ি ওলারে কয় বে আদব তোমার গরু মসজিদে ঢুকলো কেন তুমি কি খেয়াল করো না তুমি কোথায় গেছিলে তোমার গরু ঢুকছে কেন হুজুর আল্লাহ রাস্তা মাফ করে দিয়েন হুজুর আমাকে আপনি কোনোদিন মসজিদে দেখছেন গরু তো বুঝে না গরু অবুঝের জন্য মসজিদে ঢুকে গেছে মানে আমি যে বুঝি আমি যে ছালাক মানুন আমি কোনোদিন মসজিদে ঢুকিনি গরু তো বুঝে নাই অবুঝের জন্য ঢুকে গেছে হুজুর মাফ করে দেন তাই যারা মসজিদে আসে না এরা মনে করে অনেক চালাক অনেক বুদ্ধিমান উনি বুদ্ধির কারণে মসজিদে আসে না কারণ মসজিদে যারা গেছে এরা তো নিজেরা নিজেরা ঝগড়া করতেছে এইজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা মুসল্লি যারা নামাজি যারা আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজে যে সকল ভাই বোনেরা সালাত কায়েম করে না নামাজ আদায় করে না তাদেরকে কেমনে নামাজি বানানো যায় আমরা এই কাজ করব সমাজ থেকে কিভাবে মাদক মাদকের চারিদিকে ডুবে গেছে মাদক আসক্তি কীভাবে মাদক দূর করা যায় সন্ত্রাস দূর করা যায় অপরাধ দূর করা যায় এগুলো মুক্ত করে সমাজটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে তাও হিট ডুকবে সুন্দর ডুববে তখন এই মানুষ আর মাদক আসক্ত হইতে পারে না এই মানুষ কোনোদিন জঙ্গি হতে পারে না জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ এই সেরেক দূর করা এবং বেদাত দূর করার মাধ্যম হলো দাওয়াতিল আল্লাহ মানুষকে সুন্দর করে আপন করে মিষ্টি ভাষায় সুন্দর ভাষায় দাওয়াত দিয়ে সিরকার বেদাত দূর করা লাগবে সিরকের বেদাত কোনোদিন অস্ত্র দিয়ে মারামারি করে সন্ত্রাস সৃষ্টি করে সিরিকের বেদাত দূর করা যায় না কারণ সিরকের বিদাত মানুষের মস্তিষ্কের ব্যাপার বুজের ব্যাপার এগুলা মানুষকে বুঝাই বুঝাই মানুষের চিন্তা চেতনা থেকে পরিবর্তন করতে হবে এগুলা মানুষের জোর করে পরিবর্তন করা যায় না এগুলা মানুষকে সুন্দর করে মধুর ভাবে বন্ধুত্ব করে মানে সে আগে বুঝতে হবে যে আমি তার কল্যাণকামী আমি তার শত্রু না সে যদি বুঝে যে আমি তার শত্রু সে আমার কথাই শুনবে না তাকে আগে বুঝাইতে হবে তার সাথে যে সে আমার শত্রু না সে আমার বন্ধু আমি চাই সে জাহান্নাম থেকে বাঁচুক এই উদ্দেশ্যে তাকে আমি যখন সিরক এবং বেদাতের ধারণাগুলো কনসেপ্টগুলো পরিষ্কার করে দেব তখন দেখবেন যে আস্তে আস্তে সে নিজেই বুঝবে যে আসলে এই করতেছে আমার জাহান্নামে যাওয়া লাগবে এই বেদাত করতেছে আমার জাহান যাওয়া লাগবে সে নিজেই ছেড়ে দিবে এই জন্য আমরা বিশ্বাস করি শিরক আর বেদাত দূর করার মাধ্যম হল মানুষকে সুন্দরভাবে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া তাওহিদের দাওয়াত সুন্দরের দাওয়াত দাওয়াতের মাধ্যমে সমাজ থেকে সিরিক বেদার দূর হবে কোন সন্ত্রাসবাদের মাধ্যমে তারপরে কোন ধরনের বোমাবাজির মাধ্যমে কোন ধরনের জঙ্গিবাদের মাধ্যমে সমাজ থেকে সিরিক বেদার দূর করা সম্ভব নয় এই জন্য আমরা বিশ্বাস করি সুন্দরভাবে এই এরকম ওয়াজ মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন করে সমাজ থেকে শিরিক বেদাত মাদক সন্ত্রাস অপরাধ এগুলো আমরা দূর করতে চাই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে তৌহিদ বুজার সুন্নত বুজার আমাদেরকে তৌফিক দান করুন শিরিক মুক্ত তৌহিদ ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল পাক আমাদেরকে নসিব করুন এই এলাকার সকল ভাই বোনের উপর পাক রহমত নাজিল করুন এই এলাকার ভাই বাইবনদেরকে পাক তৌহিদ এবং সুন্নতর অনুসারী হওয়ার তৌফিক দান করুন এই এলাকাটাকে আল্লাহ রব্লা আলমিন শিরিক মুক্ত বেদাত মুক্ত করে দিন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত অপরাধ মুক্ত এলাকা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন এই এলাকার বাইদের মধ্যে মহব্বত ভ্রাতৃত্ব আল্লাহ রব্বুল আলমিন কায়েম করে দিন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নিন এই মাহফিলের উসিলে আল্লাহ পাক এই এলাকায় হেদায়েতের হাওয়া তাওহিদের হাওয়া আল্লাহ পাক জারি করে দিন আমিন ইয়া রব্বাল আলমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক